شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. পাঁচ রকমের ছেলে মেয়ে আছে। এক নম্বর, এমন ছেলে মেয়ে যারা বাপ মা কোনো কিছু হুকুম করলে, আদেশ করলে অমান্য করে, পালন করে না, গড়িমসি করে হোক অথবা সরাসরি অস্বীকার করে হোক, কি করে, বাপ মায়ের কথা অমান্য করে, পালন করে না, অথচ বাপ মা জায়েজ কথা বলছে। মনে রাখবেন, যদি বাপ মা কোনো নাজায়েজ কথা বলে তাহলে বাপ মায়ের কথা পালন করা হারাম। ভালো করে সূরায়ে লোকমান এই বিষয়টি আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন, কোন হাদিসের কথা না। ওয়াইন জাহাদাকা, বাপ মা যদি তোমার ক্ষেত্রে প্রচেষ্টা চালায় আলা আন তুশরিকা বি, এর জন্য যে তুমি শিরিক করো আমার সাথে, আল্লাহর সাথে শিরিক করো, এই যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শিরিকের ক্ষেত্রে বাপ মায়ের কথা যেমন শোনা যাবে না, তেমন যদি বলে যে মারামারি কর, ওকে মেরায়, হ্যাঁ ওকে খুন কর, হ্যাঁ আর ওর বাড়িতে ডাকাতি কর, চুরি কর, এই কর, ওর জমি জায়গা ফসল নষ্ট কর, ফালা তোতে হমা, মোটেই শুনবে না, চল মিলা মিয়া মিলাদের নিয়ে চল, বিদাত কর, এই সেই, হ্যাঁ তোর মা মারা গেছে, মায়ের নামে খাবার ব্যবস্থা কর, হ্যাঁ চল্লিশা কর, কোরআন খানি করে বক্সা, তোর মাকে জান্নাত পাঠাইতে হবে, খালা তোতে হুমা, কথা শুনিও না, আল্লাহ বলছে। তুই স্কুল কলেজ এখন লেখাপড়া করছিস, তুই রাত 12টা একটাই শুয়েছিস, ফজরে উঠতে হবে না, রমজান মাসে তোকে ক্লাস করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, স্কুল কলেজ থেকে আসতে হচ্ছে, তোর রোজা রাখলে কষ্ট হয়ে যাবে, তোর রোজা রাখতে হবে না, খালা তোতে হুমা, শুনবে না, খবরটা শুনবে না, আল্লাহ বলছে। লা তাআলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করতে যদি বলে মা বাবা ওস্তাদ শেখ আলেম আল্লামা আর পীর মুর্শিদ, ফালা তোতে হুমা, তাদের কথা শুনবে না, আল্লাহ বলছে। ও সাহেব হুমা ফি দুনিয়া, মা আল্লাহর পরে মাতা পিতার হক, মাতা পিতারই যদি গোনার কথাই আনুগত্য করা হারাম হয় তাহলে ওস্তাদ পড়ে, হ্যাঁ আলেম পড়ি, আপনার ইমাম সাহেব পড়ি, আপনার হুজুর পড়ি, আপনার পীর পড়ে, হরে খবরদার তাদের কথা শুনবে না। ও সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, তবে তাদের সাথে খারাপ ব্যবহার করিও, তোমাকে একটা খারাপ শিরক বিদাতের জন্য বলছে, অত কোনো পাপের জন্য বলছে, রোজা রাখতে নিষেধ করছে, দাড়ি ছাড়তে নিষেধ করছে, এখানে ছেলে ছিল দাড়ি রেখে দিয়েছিলাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে লেখাপড়া করার পরে, ওর বাপ মা দাড়ি রাখতে দেবে না, বাপ পালো না, মা লাগলো আর কিছু, মা দাড়ি রাখতে দিবে না, কে চিনে জবরদস্তি কাটবে, বলছে তুই যখন ঘুমাবি তখন কেটে নেবো, বলছে কাটলাম বাড়ি থেকে টান দিলাম, পারে অনেক পিড়াপিড়ি করে জবরদস্তি করেছে, পারেনি এই গত এক মাস আগে ছেলেটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এখন তোমার মায়ের কি অবস্থা, দাড়ির ওপর আক্রমণ তো করে না, বলছে না এখন ঠান্ডা হয়ে গেছে, দেখছে আর পারলাম না ছেলেকে, ঠান্ডা হয়ে গেছে, ফালা তো তে হমা, শুনিও না তাদের কথা, এখন দাড়ি রাখলে তোকে জঙ্গি বলবে, দাড়ি রাখলে কি কেমন হয়, তোর বিয়ে দিনি, এসব অসৎ বাপের কথা মায়ের কথা শুনিও না। জি ভালো করে শুনে না, জি শরীয়তের একটা মানদণ্ড আছে, দাড়ি পাল্লা আছে, জি তাদের কথা শোনা যাবে না এইসব ক্ষেত্রে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, ঠিক না, তাদের কথা শোনা ফরজ আল্লাহর কথার পরে যদি তারা জায়েজ কথা বলে, এটা হচ্ছে মাপকাঠি মিজান। বাপ মা কোন হুকুম করেছে, জায়েজ হুকুম অথবা সুন্নাত হুকুম শরীয়তে অথবা ওয়াজিব হুকুম, ফরজ শরীয়তে ফরজ, নামাজ পড়তে যেতে বলছে, হ্যাঁ আজানের সাথে মসজিদে যেতে বলছে, হ্যাঁ জামাত ধরতে বলছে, বজরে উঠতে বলছে, আর যদি না শুনে যাও যাও তোমার কাজ তুমি করো, ফাহাজা আকুন, এই ছেলে হচ্ছে অবাধ্য নাফরমান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনাইলাম এখন, লা ইয়াদখুলুল জান্নাত মান্নানুন ওয়ালা আকুন, যে অবাধ্য নাফরমান ছেলে মেয়ে সে কি হবে, জান্নাতে যাবে না। বাবা মা বলছে কোন যুবতী মেয়েকে যে তোর বিয়ে এখানে দেব না, বলছেন আমি ওইখানেই বিয়ে করব, জবরদস্তি নাফরমান অবাধ্য,
কারণ ওলি ছাড়া এইভাবে গায়ের জোরে বিয়ে হয় না, ঠিক আছে সম্মতি ঠিক আছে, আবার বাবা মায়ের জন্য জায়েজ না যে জবরদস্তি করে কোনো জায়গাতে বিয়ে হ্যাঁ দেবে, সেটাও জায়েজ নাই। তাহলে মেয়ের সম্মতি লাগবে আর বাবার অলির কি লাগবে, স্বীকৃতি অনুমোদন লাগবে। নাফরমান তাহলে জানলেন, আর নাফরমান কোথায় যাবে? অবাধ্য বাপ মায়ের যে অবাধ্য, হুকুম করছে পালন করে না, বলছে যা এইদিকে যা ওইদিকে যায়, এই কাজ কর ওই কাজ করে, বলে যা সংসারের কাজ কর, সকালে উঠে বলে হ্যাঁ কৃষি কাজ হয়তো করে, কৃষি কাজ যেতে বলছে, হ্যাঁ দোকানে যেয়ে বসতে বলছে, না যাব না ঘুমিয়ে থাকে। এরকম আমাদের দেশের ছেলেরা আছে যুবকরা, জি হয়তো এক ভাই এখানে চাকরি করে, ফিরি ফিরি ওর হোটেলে খায় আর সারা দিন ঘুমায়, একটু আড্ডা ফাড্ডা দিল, ব্যাস বাবা বলছে মা বলছে যে যা একটু দোকানপাটে যা একটু কাজকর্মে যা মাঠে ঘাটে যাবো, যাবে না, না যাব না। এ হচ্ছে নাফরমান অবাধ্যই জান্নাতে যাবে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর,